ভাঙর কলেজের পরিচালন কমিটির সভাপতি হিসেবে কাইজার আহমেদের নাম যে আজকে আমরা ভাঙরবাসী হিসেবে পেয়েছি, এই কারণের জন্য দাদাকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমাদের ভাঙরবাসী পক্ষ থেকে দাদাকে একটি মিষ্টির হাঁড়ি তুলে দিচ্ছেন আমাদের ব্লকের সভাপতি এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বাপ্পা। সুভাষিস চক্রবর্তী জিন্দা বাদ, সুভাষিস চক্রবর্তী জিন্দা বাদ। এই ভাঙর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার দীর্ঘদিনের সহকর্মী কাইজার আহমেদ, এখানে আছেন বিশ্বনাথ পোদ্দার, এখানে আছেন দক্ষিণ চৌষ্ণনাথ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপতি অভিক ভট্টাচার্য, এখানে আছেন অভিক মজুমদার, এখানে আছেন কৃষাণ মিত্র, এখানে আছেন তিলক সুতার প্রাঙ্গণ অঞ্চলের সভাপতি শ্যামল ঘোষ, এখানে আছেন বাপ্পা আছেন, মোকশেদ আছে, এখানে বিবাস আছে, আনসার আছে, আউসান কোথায়, আউসান কোথায়, আহসান আছে, এখানে শামসুল আছে, এখানে সেইনা বিবি আছে, মোকশেদ আছে, খোকন আছে, এখানে শামসুল আলম আছে, আইসান মোল্লা আছেন এবং আমার সমস্ত সামনে সতীর্থ সহযোদ্ধারা আছেন। 90 সাল থেকে দলটা আমরা করছি, সুতরাং আমরাও বুঝি কোনটা খারাপ কোনটা ভালো কি আছে না আছে। তাই যেহেতু দাদা এসছে, দাদার সামনে বড় বড় লেকচার মারাটা ঠিক শোয়া পাচ্ছেন আমার, তাও আমি আপনাদের বলে দিলাম। এই কদিন আমি ঘুরে ঘুরে আপনাদের বিভিন্ন বুথে গিয়েছি, মিটিং করেছি, কারোর কিন্তু দায় পড়ে যায়নি। আমাদেরকে দাও সান আমরা ঠেলে ঠেলে পাঠাতো, বলে যাও তোমার যাও, আমরা আছি, দুজন সব ব্যবস্থা করে দিচ্ছি, স্টেজ লাগিয়ে দিচ্ছি, মাইক করে দিচ্ছি, তুমি গিয়ে বক্তব্য রেখে আসো। যাদের যাদের দেখি তারা আমাদের সঙ্গে গিয়েছে, এই জন্য আজকে সবাইকে এক জায়গায় ডাকলাম। অনেক বুথে যেতে পারিনি, যে বুথগুলো যেতে পারেনি আমি কথা দিচ্ছি এই রমজান মাসে ইফতারের আগে যখন ডাকবেন সেই বুথে গিয়ে এক ঘন্টা গল্প করে আসবো কর্মীদের সাথে। সে আপনি একটা প্রোগ্রাম করুন, শাড়ি বিলি করুন, চাল বিলি করুন, ডাল বিলি করুন, এই রোজার সময় অনেক মানুষের অনেক কিছু দরকার। তো 100% উন্নয়ন আপনাদের কাছে পৌঁছাতে পারছে, তাই আগামী দিন পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রমাণ করে দিতে হবে যে ভুল আপনাদের মাধ্যমে হয়ে গেছিল বিধানসভা নির্বাচনে, সাধারণ মানুষ সেই ভুল সূত্রে নিয়ে এই পঞ্চায়েত নির্বাচনে সুভাষিস দার নেতৃত্বে, ডক্টর রেজাউল করিম সাহেবের নেতৃত্বে, কাইজার আহমেদের নেতৃত্বে, বাহারুলের নেতৃত্বে, আহসান ভাইয়ের নেতৃত্বে, শ্যামলদার নেতৃত্বে প্রাণগঞ্জ অঞ্চলে পুনরায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রতিষ্ঠিত করে আমরা প্রমাণ করে দেব প্রাণগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল। আমরা সেটা করব, সেটা তাদের কি প্রক্রিয়া দ্বারা করতে চাইছে আমি কি করে বলবো। পঞ্চায়েত লোকগুলোকে আপনি গ্রামে গ্রামে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যে সরকারি পরিষেবা নিয়ে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে, স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে, খাদ্যসাথীর কার্ড নিয়ে সমস্ত কিছু বিষয়ে এই সরকারের থেকে পরিষেবা নেওয়ার পরে কারা এখনও এই সরকারের বিরুদ্ধে আচরণ করছে, তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডচ্ছেদ করার চেষ্টা করছে, তারা কারা, সেই লোকগুলোকে আমরা চিহ্নিত করতে চাই। তাদের বাড়িতে আমরা বলেছি আগামীকাল থেকে রোজা, তাদের বাড়িতে কর্মীরা গিয়ে ইফতারের পরে তাদের সঙ্গে বসে কথা বলতে হবে, তাদের অভাব অভিযোগের কথাগুলো শুনতে হবে, যার কারণেই আমি চিহ্নিত করানোর কথাগুলো বলি। আপনাদের দলীয় নেতা তথা পঞ্চায়েত প্রধান মুদাসসির হোসেনের বিরুদ্ধে তার প্রাসাদ পাওয়ার বাড়ি নিয়ে অভিযোগগুলো যে কী বলবেন? সেখানে আজকে এখানে জেলা সভাপতি বলেছেন যে কোনো প্রধান উপপ্রধান যদি মনে করে যায় তার পদ চিরস্থায়ী, সেটা সে মূর্খের স্বর্গে বাস করছে, মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে, নাহলে আগামী দিনে তার পথ থাকবে না। তাহলে মুদাসসিরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এখন অবধি দল কোনো সিদ্ধান্ত নিয়নি, এটা পার্টির হায়ার নেতৃত্বের নজরে এসছে, সিএমের নজরে এসছে, পার্টির উপর থেকে যদি কোনো ডিসিশন নেয় তো নেবে। আপনি ব্যক্তিগতভাবে কী চাই? আমি কোনো ব্যক্তিগত মতামত দিতে পারবো।